নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। করোনা পরিস্থিতিতে ছেলে মেয়েদের পঠন পাঠন অনেকটাই ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে এবার উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল বন্দে ত্রিপুরার সূচনা করলেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এডুকেশন ডিরেক্টর ইউকে চাকমা সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। এই চ্যানেলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন পঠন পাঠনের কাজ আগামী দিন চালাতে পারবে বলে আশাবাদী এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। যখন একটা বড় কর্মযজ্ঞ চলবে, একটা কথা খেয়াল রাখতে হবে, গভর্নমেন্ট একটা বড় মেশিনারি, আমি জানি সেটা, আপনিও জানেন। আমরা যখন নিজের বাড়িতে একটা পরিবার চালাই, মা বাবা ভাই বোন তিন চার, সেখানেও আমাদের গ্যাপিং হয় অনেক কিছু। যদি সবাইকে একসঙ্গে, হয়তো বা টেবিলটা চারজনের টেবিল আছে, তো খাওয়া দাওয়া দেওয়ার জন্য কি বলি, তাড়াতাড়ি এসো বসে যাও দুইটা বেজে মা বলে, কিন্তু ছয়জনকে একসঙ্গে বসতে পারি, যে আগে আসে বসে যায়, চারজন বসে খাওয়া দাওয়া করে, বাকি দুইজন বলে তারা খেয়ে উঠলে তারপর তোমাদের খাবে। সেটা যদি আমার পরিবারের মধ্যে আমরা পালন করি, জানি আমাদের কালচারে রয়েছে, আমাদের স্বভাবের মধ্যে রয়েছে, তো বাকিটা এত বড় গভর্নমেন্ট একটা এত বড় প্রায় চল্লিশ লক্ষ মানুষকে সেবা দেবে, ঠিক আছে, তার মেশিনারি বড় আছে, তো সেটা ওই যে আমার নিজের বাড়ির মধ্যে আমরা যেটা করি সেটাই সরকার যে পরিচালনা করছে সেই জায়গা, তো সেটা হয়। তার জন্য নারদা মামলায় একসঙ্গে তৃণমূলের তিন নেতা মন্ত্রীকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার করা হলো কলকাতার প্রাক্তন মেয়রকেও। সোমবার সকালে নারদা মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভনদেব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। নিজাম প্যালেসে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয় চার নেতা মন্ত্রীকে। নারদা মামলায় তৃণমূল কংগ্রেসের তিন নেতা মন্ত্রীকে সিবিআই গ্রেফতার করার কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে পৌঁছান। প্রায় ছ ঘন্টা পর আদালতে নারদা মামলার শুনানি যখন শেষের মুখে, তখন নিজাম প্যালেস থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর ডিআইজিকে মুখ্যমন্ত্রী বললেন, আমাকেও গ্রেফতার করা হোক। দলের যে নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে এভাবে তাদের পাশে দাঁড়ালেন এদিন মমতা ব্যানার্জি। সোমবার থেকে আগরতলা পৌর নিগম এলাকায় শুরু হলো 10 দিনের করোনা কার্ফু। এদিন ভোর 5টা থেকে শুরু হয় কার্ফু। এই কার্ফুকে কেন্দ্র করে বেশ কিছু নীতি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। প্রথম দিনের কার্ফু শুরু হওয়ার সাথে সাথেই ব্যস্ত হয়ে পড়ে পুলিশ প্রশাসন। রাজধানীর বিভিন্ন রাস্তা সহ বাজারহাটে পুলিশের টহল অব্যাহত থাকে, নামে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। এদিন রাস্তাঘাট ছিল একেবারেই শুনশান। রাজধানীতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, আর তাই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। अभी लोगों को अवेयर कर रहे हैं, आज से कर्फ्यू इम्प्लीमेंट हुआ है, मैक्सिमम लोग इसको फॉलो कर रहे हैं, कुछ लोगों को हमने फाइन किया है। अभी तक सुबह से लगभग 400-500 लोगों को, 400 के आसपास लोगों को हम फाइन कर चुके हैं, मेनली मास्क और सोशल डिस्टेंसिंग के लिए। तो अभी मैं लोगों को ये कहना चाहता हूँ कि ये कोरोना जो बीमारी है बहुत ही भयंकर है, जितना हो सके जो सोशल डिस्टेंसिंग का फॉलो करें और मास्क वगैरह लगाएं, तभी जाके आप इससे सुरक्षित रह पाएंगे। थैंक यू। কোভিড পরিস্থিতি চলাকালীন আয়করদাতা পরিবার ব্যতীত অন্যান্য পরিবার পিছু মাসিক 10 কেজি চাল, 1 কেজি ডাল ও পরিবার পিছু 10,000 টাকা প্রদান করা, এই সময়ের মধ্যে যারা ভ্যাকসিন নেয়নি তাদের দ্রুত ভ্যাকসিন প্রদান করা, ভাতা প্রাপকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভাতা প্রদান করা সহ 8 দফা দাবির ভিত্তিতে আমবাসা মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলকভাবে ডেপুটেশন প্রদান করলেন সিআইটিউর আমবাসা মহকুমা কমিটি। প্রতিনিধি দলে ছিলেন সিআইটিউর আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিধুভূষণ দেব, সভাপতি মনোরঞ্জন দেবনাথ, শ্রমিক নেতা নারায়ণ দেবনাথ ও উমাপদ রুদ্রপাল। পরে এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন বিধুভূষণ দেব। ভিলেজ এবং পঞ্চায়েতে ব্যাপক কাজের সংস্থান করার জন্য আমরা দাবি জানাইছি।
এছাড়া জেলা হসপিটাল আছে, জেলা হসপিটাল ছাড়াও আরও নতুন করে যাতে কোভিড সেন্টার চালু করা হয়, যাতে রোগীরা সুষ্ঠুভাবে তারা পরিষেবা পান, তার জন্য অক্সিজেনের ব্যবস্থা করা, আইসিইউর ব্যবস্থা করা এবং ওষুধপত্রের ব্যবস্থা করা, এটা আমাদের ডিমান্ডের মধ্যে আমরা সেখানে রাখছি। এছাড়া আমরা রাখছি ভাতা পাবক যারা আছেন, আমাদের রাজ্যে একটা বিশাল অংশ গরিব অংশের মানুষ, বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, অন্ধ ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, এছাড়া শ্রমিকরা বিভিন্ন ভাতা পান, এই ভাতা পাবকরা যাতে প্রতি মাসে তার ভাতাটা পান এই সময়ের মধ্যে, এমনিতেই কাজ হারাইছে, তারপরে যদি ভাতাটাও না পায় তাইলে পরে আরও করুণ অবস্থা হয়েছে, মানুষ হয়তো খাদ্যের সংকটের কারণে রোগ হয়ে হয়তো মারা যেত। এই পরিস্থিতিতে আমরা মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যাতে খুব দ্রুত ব্যবস্থা নেন। এছাড়া শ্রমিকদের স্বার্থে যে শ্রম আইন ছিল এটাকে সংশোধিত করে যে চারটা শ্রমকূপ করা হয়েছে, এটাও আমরা মনে করি শ্রমিক স্বার্থবিরোধী, এই শ্রমিক আইনটাও সেখানে বাতিল করুক, এটাও আমরা সেখানে দাবির সাথে যুক্ত করছি। শান্তিরবাজারের পূর্বপাড়া সামাজিক সংস্থা গঠনের পর থেকে নানান সামাজিক কর্মসূচি করা যাচ্ছে। এরই মধ্যে করোনা ভাইরাসের প্রভাবের মধ্যে রবিবার রাত্রিবেলায় শান্তিরবাজারের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্যানিটাইজ করল পূর্বপাড়া সামাজিক সংস্থার সদস্যরা। বিগত বছর করোনা ভাইরাসের প্রভাব চলাকালীন সময়ে শান্তিরবাজার মহকুমা শাসক ও পৌর পরিষদের উদ্যোগে প্রতিনিয়ত বাজারে স্যানিটাইজ করা হতো। এবছর করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে মহকুমা প্রশাসন ও পৌর পরিষদ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রশাসনের নীরবতা দেখে লোকজনেরা এগিয়ে আসলো পূর্বপাড়া সামাজিক সংস্থার সদস্যরা। আমাদের শান্তিরবাজার পূর্বপাড়া সামাজিক সংস্থার উদ্যোগে আমাদের শান্তিরবাজারে যে কখন কোভিড-19 যে মোকাবিলা, ওই মোকাবিলার জন্য আমরা আজ সামাজিক সংস্থার পক্ষ থেকে পুরো শান্তিরবাজার দোকান, গ্যাস অফিস, শান্তিরবাজার দুটো বিএসসি এবং বিভিন্ন দোকানকার সব কিছু আমরা স্যানিটাইজার করেছি আমাদের শান্তিরবাজার পূর্বপাড়া সামাজিক সংস্থার পক্ষ থেকে। আশা করি আপনার সহযোগিতার দ্বারাই আমরাও বিগত দিনে ধন্যবাদ। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, প্রতিদিন দোকান খোলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারেন্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট
7-3-24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার মেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর সারা দেশ তথা রাজ্য জুড়েই চলছে করোনা অতিমারীর ভয়াবহ দাপাদাপি অন্যদিকে রাজ্যের প্রাণকেন্দ্র শহর তেলিয়ামুড়াতে সোমবার ছিল সাপ্তাহিক হাট বার এদিন বাজারে গিয়ে প্রত্যক্ষ করা যায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে উপচে পড়া ভিড় ক্রেতা বিক্রেতা রাজ্য সরকারের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখিয়ে মাস্ক পরিধান না করেই ক্রেতা বিক্রেতারা বাজারে ভিড় জমায় এতে করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে বাজারে মাস্কবিহীন অবস্থায় থাকা এক ব্যবসায়ীকে মুখে মাস্ক এবং সামাজিক দূরত্বের কথা জিজ্ঞাসা করতেই তিনি তেলে বেগুনের মতো জ্বলে ওঠেন এবং সাংবাদিকের ক্যামেরা বন্ধ করার প্রয়াসও চালায় মুখে মাস্ক
না না ক্যামেরা রাখছেন কেন? রাজ্য সরকারের নির্দেশিকা আপনারা মানতে রাজি না? ঠিক আছে, আমি তো লাগাইছিলাম। আপনারা দেখছেন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, সেই জায়গায় আপনারা এরকমটা কিভাবে করছেন? আপনি ক্যামেরা হাত দেন কেন? করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নির্দেশিকা জারি করায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সোমবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিতে এসে জনগণ চরম বিপাকে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল 7টা থেকে সাধারণ জনগণ করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভিড় জমায়। হাসপাতাল চত্বরে করোনার ভ্যাকসিন নিতে আসা জনগণের ভিড় দেখে স্বভাবতই মনে হচ্ছে যেন রাজ্য থেকে করোনা উধাও। নীতি নির্দেশিকা বদল হওয়ায় আমজনতার মধ্যে দেখা গেল ক্ষোভ। আগে যেমন প্রথম ভ্যাকসিন নেওয়ার 42 দিন অন্তর দ্বিতীয় ভ্যাকসিন প্রদান করা হতো, সেই নিয়ম নির্দেশিকা বদলে এখন 42 দিনের বদলে 84 দিন করা হয়েছে, যার ফলে হাসপাতাল চত্বরে দেখা দেয় খুব বিক্ষোভ। আচ্ছা, এখন কি কয়? এখন কি কইতাছে? এখন 84 দিন পরে দিব। আর আগে কইছিল কতদিন পরে দিব? আগে উত্তিকাস লেখা 42 দিন পরে, 42 দিন পরে ডেট দেওয়া হইছে। আচ্ছা, শুক্রবার আইছি। আপনারা কোন সময় থেকে লাইনে দাঁড়ায় আছেন? 7টার থেকে, মানে 7টার থেকে লাইনে দাঁড়ায় আছেন। আর এখন বাজে বেলা 11টা, তখন কইছে আপনারা দিত না? আমার নাই লোন, ডেট করে কইছি কি তা দিব, আগে নতুন দিব না? দিত না, দিন 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 দেয়। উদয়পুর বাজার বন্ধ করতে গিয়ে ক্ষোভের মুখে প্রশাসন। সোমবার সকাল 10টায় পৌর পরিষদের ডিসিএম অমিত চন্দ্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌর পরিষদের কন্টেইনমেন্ট জোনে 6 নম্বর ওয়ার্ড অর্থাৎ উদয়পুর সেন্ট্রাল রোড বাজার চক বাজারের সমস্ত দোকান বন্ধ করে দেয়। এতে বিভিন্ন ব্যবসায়ীগণ এবং বহিররাজ্যের শ্রমিকরা প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দেয়। মেডিসিন দোকান এখন আমাদের গায়ে আমরা বলবো দেখলে কি বলবো, মানে 826 তারিখ পর্যন্ত এটা হইলো। তারা মাইকে অ্যানাউন্স করলো, মাইকে অ্যানাউন্স করলো ওষুধ দোকান খোলা, অথচ আমরা হয়ে গেল এখন এই আমরা দমকাই গেল যে আমরা দোকান মানে বদ্ধ হয়ে গেছে 826 তারিখ পর্যন্ত। এটা একটা কথা হইলো, দেশের মধ্যে আইন কানুন বলতে কিছু নাই। ওএনজিসির খামখেয়ালি পড়ার কারণে আতঙ্কে ভুগছে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের জলসুহাটি এলাকার সাধারণ মানুষ। সংবাদে প্রকাশ, এডিসি এলাকার ব্রজেন্দ্র কলোনি ওএনজিসি পয়েন্ট থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাস পাইপলাইনের মাধ্যমে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য উদয়পুরের পালাটানায় গেছে, কিন্তু দেখা গেল এই এলাকায় 7 থেকে 8টি স্থানে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাসের পাইপ মাটির উপর ভেসে রয়েছে, যার ফলে ওই এলাকার সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। কেননা এই গ্যাসের পাইপ কোনো কারণে একটু ফেটে গেলে সম্পূর্ণ এলাকা ভয়াবহ ঘটনা ঘটে যাবে। যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে তার জন্য দায়ী কে হবে, প্রশ্ন সাধারণ মানুষের। ওএনজিসির পাইপ অনেকদিন ধরে এরা দীর্ঘদিন ধরে এই উপর দিকে বাইসা রয়েছে আর কি, তো বাইসা যে রয়েছে গ্রামের মানুষের তো অসুবিধা হয়েছে, কোন সময় ব্লাস্ট হয় এটা তো কোনো বোঝা যাইতেছে না। এটা লাইন কোন জায়গা থেকে আছে? এটা বজন্ড কলোনির থেকে আছে, নৈশকালীন কার্ফিউ চলাকালীন আম্বাসা মহকুমার দিন দিন বিভিন্ন বাজারে চোরের উপদ্রব বেড়েই চলেছে। গতকাল গভীর রাতে কুলাই বাজারে হানা দেয় চোরের দল, চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে বাজার ব্যবসায়ীদের হাতে। 5 জন চোরকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় বাজার ব্যবসায়ীগণ। ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন ধরে চলছে চুরির ঘটনা, তাই গতকাল রাতে 2-1 জন বাজার ব্যবসায়ী বাজারের মধ্যে পাহারায় ছিলেন। রাত প্রায় 3টা নাগাদ চোরের দল যখন বাজারে চুরি করতে আসে তখন বাজার ব্যবসায়ীরা তাদের পাকড়াও করে, পরবর্তী সময় পুলিশ গিয়ে চোরদের থানায় নিয়ে আসে। আমার দোকান রাবার দোকান, আমার 3 বার রাবার দোকান চুরি হয়েছে। হ্যাঁ,
কালকে আমরা আমি সকল আচ্ছা একটা সিক্রেট কথা আমরা প্ল্যান করছি প্ল্যান মাফিক আমি ধরো না মানে আমরা সুপ্তা যাতে ধরতে পারি এবং প্ল্যান করে আমরা তিনবার তো আমার শুরু হয়েছে তৃতীয়বার যে সময় শুরু হয়েছে সময় আমি সকল মিল্লা মানে আমরা বাবার কমিটির যে সেক্রেটারি তাই আসলো মিল্লা করলো যে তোমার তো তিনবার শুরু হয়েছে ওখানে এক কাজ করো মানে অন্ত শুরু তো কদিন পরে পরে করে কদিন পরে একটা পদক্ষেপ নেও যে তোমরা নিয়ে সুপ্তা ধরতে পারো এই পদক্ষেপ নিয়ে আমি সকল মানে এই দুইজন কত দুইজন এসে দুইজন থেকে আমরা আলাদা সিক্রেট ভাবে একটা থাকি মানে চুপটা আমরা তো এরা তো সারা রাত ফারা দেয় সারা রাত মানে আয় না আয়া উড়িষ্যা ভোরবেলায় চুরি করে কিন্তু এরা তো আগা কিন্তু বাজারও চুরি তবে তো আজকে সকালবেলা আমার কাছে থানাতে একটা ফোন আইছে যে খুলাই বাজারে চার পাঁচজন চোর সন্দেহে লোকরে এলাকার লোক আটকায় রাখছে তখন আমরা খবর পাইয়ে তাড়াতাড়ি গেছি গিয়ে সেটা এরা আমরা ডিটেন করে থানাতে আনছি এখন এরা অরিজিনালি কী চুরি করছে বা কোথায় চুরি করছে এবং চুরি করে কোথায় বিক্রি করছে সেটা আমরা ইনভেস্টিগেশন করতেছে ইনভেস্টিগেশন করে যদি বাইরে আমরা যথাসম্ভব চেষ্টা করবো তাদের জিনিসগুলো রিকভারি করা যায় সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7/24 ঘন্টায় উন্মুক্ত এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি ইন্টারভেনশনাল কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি নিউরো মেডিসিনস নিউরো সার্জারি জেনারেল সার্জারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয় আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স ইএনটি ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর আইএলএস হসপিটালস আগরতলা এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন মুনাফা যদি চান এভারলাস্ট লাগান চমক ভরা ধনতেরাস তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা মেগা ড্র 5টি স্কুটি চমক ভরা ধনতেরাস তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা প্রতিদিন দোকান খোলা সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিভার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে
ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। পুত্রের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৎমা, ঘটনা বিশালগড় ব্রজপুর এলাকায়। জানা যায় টাকা পয়সা নিয়ে এই ঘটনার সূত্রপাত। স্বপ্না চক্রবর্তীর স্বামী প্রদীপ চক্রবর্তীর মৃত্যু হয় 10 মাস আগে এবং তখন থেকেই সৎমা, স্বপ্না ও ছেলের জয়দীপের মধ্যে ঝামেলা চলছে। স্বপ্না চক্রবর্তী আরো অভিযোগ করেন যে প্রতিনিয়তই মানসিকভাবে তার উপর নির্যাতন করছে ছেলে জয়দীপ। স্বপ্না চক্রবর্তীকে সৎ ছেলে জয়দীপ চক্রবর্তী প্রচন্ড মারধর করে। এ ব্যাপারে জয়দীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করবে বলে সংবাদ মাধ্যমকে জানান আক্রান্ত সৎমা স্বপ্না চক্রবর্তী। আমার সৎ ছেলে আছে না, রাত্রে 9টার সময় আমার মোবাইল দিয়ে বাড়ি দিয়ে কথা হরে লিখছে, সারা শরীর ঘুমের মধ্যে এখন দিয়ে আবার বসে টাকা দেওয়ার জন্য। আপনার বাড়ি কোন জায়গা? আপনার নাম? আপনার ছেলের নাম? যে ছেলে সৎ ছেলে মারছে ওনার নাম কি? কি করে? হ্যাঁ, বয়স কত? আপনার কি এক পরিবারেই থাকে? আমার এক ছেলে আছে, ও আগরতলা এমবিবি কলেজে পড়ে। কি নিয়ে সে মানে কি নিয়ে ঝামেলাটা? ওই তো তার টাকা দেওয়ার জন্য টাকা দিতাম। কিসের জন্য, কিসের টাকা দিতেন আপনি? জানি না, মানে এর আগে এরকম করছিনি। তার বাবু মারার পর ওইতে আইছে, মানে কাগজপত্র করার জন্য তার নামে ওই কি সার্ভার বাড়ি করছে, আমার নাম নাই। আপনার হাজবেন্ড কি করতো? বিবেকানন্দ স্কুলের টিচার, বিশালগড় বিবেকানন্দ স্কুল। বিবেকানন্দ স্কুলের টিচার। আপনার হাজবেন্ডের নাম? প্রদীপ কুমার চক্রবর্তী। বন্য হাতির আক্রমণ থেকে এলাকাবাসীদের রক্ষা করতে বনদপ্তর এডিএস টিম এবার ময়দানে। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট ভূমিহীন টিলা এলাকাবাসীরা বনকর্মীদের খবর দিয়ে বন্ধ হাতি এলাকায় প্রবেশ করেছে। সে খবর পেয়ে বনকর্মীদের এডিএস টিম এলাকাটি পরিদর্শন করে পাশাপাশি এদিন উত্তর মহারানী ও চাম্পলাই এলাকাতে মাইক যোগে এলাকার মানুষদের জঙ্গলে না যেতে সচেতন করা হয়। আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনারা এখনো পর্যন্ত যারা বনে জঙ্গলে রয়েছেন তারা অতি সত্বর বন থেকে বেরিয়ে আসুন। আমরা সকালবেলা আমাদের যে ভলান্টিয়ার আছে চাকমাঘাট ভূমিহীন টিলার, তারা আমাদের খবর দিছে যে এই জায়গাতে একটা হাতি দেখছি, তোমরা ঘোরাফেরা করতেছো হাতিটা, তোমরা তাড়াতাড়ি আইও, যে আমরা এই দেশ টিম যত জন আছি আমরা সবাই এই জায়গাতে আইছি। আর ফলে দেখা গেছে এই জায়গার মানুষ সবাই তো কৃষি টিসি করা তারা জীবনযাপন করতেছে, আমরা আইছি আর ফলে দেখছি তারা ভলান্টিয়ারকেও সাথে নিছি, আমরা নিয়ে জঙ্গলে ঢুকছি, দিকে অ্যানাউন্সমেন্ট করছি আমরা, যাতে যেখানে থাকুক জঙ্গলে যাতে তাড়াতাড়ি বাইরে আয়ে পড়ে, হাতি জঙ্গলে ঘোরাফেরা করতেছে। তারপর আমাদের সাথে ভলান্টিয়াররা আছে, আমরা এতে ভলান্টিয়ারের কাছে এখন বাজি টাজি যা আছে দিয়ে গেছি, বাজি মশাল কেরোসিন যা লাগে সব দিয়ে গেছি। তারা আমাদের খবর দিব সন্ধ্যার সময়, আমরা ডিএস টিমটা খবর দিব, খবর দিলে আমরা আয়া ফুরুম। আর আমরা তো 24 ঘন্টা ডিউটি করতেছি, যে সময় তারা পাবলিক হোক ভলান্টিয়ার হোক যে সময় আমরা খবর দিতেছে আমরা লগলগ আয়া পড়তেছি। অক্ষণ আমাদের কাছে আবার খবর আছে, একটা চাকমারি দিয়ে যাইতাম, হাতিটা দেখে যাইতাম যে এদিকে বলে গেছে শুনছি,
তখন আবার আমরা এই জায়গাটা যাব যা এই জায়গাটা তো দেখুন দেখে মাইকিং করব ওই জায়গাটা কয়টা আজি আছে এনা একতে এক তখন তো একটা হাতি দেয়া গেছে কিন্তু আরেকটা বুধ উত্তর মহানের দিকে আছে এটা উত্তর মহানে আমরা এডিএস আরেকটা টিম আছে তারা এটা দেখতেছে আর আমরা এডিএস টিম আমরা তেলে মোড়টা দেখতেছি গত চৌঠামে সচিরানী ত্রিপুরা নামে এক গৃহবধূ জঙ্গলে সবজি কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ঘটনা পূর্ব গন্ডাছড়া এলাকায় সোমবার এই গৃহবধূর পচাগলা মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন খবর দেওয়া হয় তার স্বামী মধুচন্দ্র ত্রিপুরাকে গন্ডাছড়া মহকুমার দলপতিপাড়া এডিসি ভিলেজের নবদ্বীপ পাড়ার পাশে একটি ছড়া থেকে উদ্ধার হয় এই গৃহবধূর মৃতদেহ খবর পেয়ে ছুটে আসে গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এখানে গন্ডাছড়ায় বাইগন্ধপার বাসিন্দা শশিরানী ত্রিপুরা নামক একজন আদিবাসী রমণী নবদ্বীপ পাড়ার লোক একটা দেড় বটি দেখা গেছে কইয়া খবর দিছে তার বাড়ির থেকে বেরিয়েছিল জঙ্গলে সবজি সংগ্রহের উদ্দেশ্যে কিন্তু বাড়িতে ফিরেনি আমরা পরিবারের সঙ্গে কথা বলছি থানাতেও জানানো হয়েছে অনেক খোঁজাখুঁজি করে দেখেছি কিন্তু নিখোঁজ ছিল তাই এখানে তার সঙ্গে যে জিনিসপত্র নিয়ে আসছিল বাড়ির থেকে খাড়াং আছে তাকাল আছে টিফিনের বাতি আছে এটা শনাক্ত হয় প্রথমে এরপরে ডেড বডি তার পাশরা দেখা যায় এখানে সরার গভীর ছড়ার কিনারে খুন হয়েছে এটা আমরা আশঙ্কা করছি গ্যাংরেপও হতে পারে তো এরকম না হলে পরে যদি সুচেরও যদি করে এরকম করে থাকার কথা না তার খাড়াং এবং ডেড বডি যেভাবে পাওয়া গেছে তো আমরা দাবি রাখবো আমাদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও এটা যাতে সুস্থ তদন্ত হোক যদি এরকম হয়ে থাকে যাতে দোষী আসামি যারা এটার সঙ্গে যুক্ত তারা যাতে গ্রেপ্তার হয় সুস্থ তদন্ত করে তার দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায় নমস্কার